একটু শুকিয়ে গেলে তখন তেল দিয়ে দিতে হবে। এখানে এটা কাটার পরে ভিজে রাখা হয়েছে, আর কিছু করা হয়েছে? না না না, শুধু ধুই নেওয়া হয়েছে। ধুই নিতে হবে। আচ্ছা আচ্ছা, এবার আমি রসুন ছেঁচা দিলাম। আচ্ছা, রসুন ছেঁচা আছে আগে থেকে, ওটা ধুই দেওয়া হলো। ব্রাউন কালার না হওয়া পর্যন্ত এমনি টেস্ট কেমন? কাঁচা টক পরিমাণ মতো দিয়ে নিয়ে দেবো। এদিকে মিষ্টি হবে নাকি? মিষ্টি পরে চিনি বা গুড় দিতে হবে? পরে জাল দিচ্ছি, বলবো এটা এখন আস্তে আস্তে সিদ্ধ হবে। সেটা সিদ্ধ করতে হবে এখন। আস্তে আস্তে কমে গেছে,
ফলক দেওয়া যাবে না, বেশি ফলক দিয়ে যে রং করবো ওটা বন্ধ হয়ে যাবে। তিনি রাস্তাটা একটু ফলক দেওয়া যায়, এজন্য পরে দিতে শেষের দিকে তাই
আজকের মতো কাজ শেষ আর কাল খাবে এটা একদিন রেখে দিলে ভালো হয় ভাজতে হবে কড়াই তেল দেওয়া হচ্ছে সোয়াবিন তেল রসুন এবার আমি গুড় দেব গুড় দিয়ে হবে কড়াইয়ের ভিতরে
গেছে, একটু আঠা আঠা মতো হয়ে গেছে। এবার আমি আম ঢেলে দেব। গুঁড়ো করা হবে, এটা হচ্ছে পাঁচফোড়ন মশলা। এটা আরো ঘন হবে নাকি এইরকমই? একটু পরে নামিয়ে দিতে হবে, রোদরে দিয়ে রাখবা। আচ্ছা, প্রথম ঠান্ডা হবে, তারপর রোদরে দিতে হবে।
কাজ শেষ, এখন নামিয়ে থাকবো, ঠান্ডা হবে, আগামী কালকে বলে ঢেলে রোদরে দেবো, দুইটা বলে করে, যাতে তাপটা ওতে লাগে, লাগলে পরে ওটা আটা হবে, লাল হবে, লাল হবে। তারপরে খাওয়া যাবে, খাওয়া যাবে রুটি দিয়ে বা ভাতের পরে। সুন্দর হয়েছে তো অনেক।